12 জুন কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকার পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীকে বিজয়ী করতে কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নুরুল ইসলাম সেলিমের প্রতিবেদনে বিস্তারিত। কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত ব্যারিস্টার শেখ ফজলে নাইম। বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মনোনীত নৌকার পদপ্রার্থী মাহবুবুর রহমান চৌধুরী। সমন্বয় সভায় প্রধান অতিথি ব্যারিস্টার শেখ ফজলে নাইম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে পৌরসভার প্রত্যেক ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে দলীয় নেতাকর্মীদের ভোট প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। সমন্বয় সভায় আরও বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী যুবলীগের সদ্য বিদায়ী সভাপতি সোহেল আহমেদ বাহাদুর সহ জেলা আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ।